হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যান মাই তো ফ্রেন্স আজকে আমি ভিডিওতে দেখাবো যে আপনাদের ইমোতে কেউ যদি মেসেজ দিয়ে থাকে তো সেই মেসেজগুলো লগস কিনেও চলে আসে তো সেটি আপনারা কী করে বন্ধ করবেন তো ফ্রেন্ডস এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনার যে ইমো অ্যাপটি রয়েছে তো ইমো অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস দেখাবে এরপর কী করবেন এরপর আপনারা দেখতে পাবেন উপরের লেফট সাইডের উপরে কন্যার দিকে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু স্ক্রোল করে নিজের দিকে চলে আসবেন স্ক্রোল করে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং বলে যে অপশনটি রয়েছে তো সেটিং অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশান যে রয়েছে নোটিফিকেশান তো নোটিফিকেশানের ওপর ক্লিক করে দেবেন নোটিফিকেশনের ওপর ক্লিক করার পর এখানে দুই নম্বর অপশান মেসেজ বলে যে অপশানটি রয়েছে তো এই ম্যাসেজ অপশানটিতেই ক্লিক করে নিতে হবে ম্যাসেজ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিন বলে যে অপশনটি রয়েছে তো লক স্ক্রিনে কিন্তু আপনাদের এটার দিকে এটি অন করা রয়েছে তো এখান থেকে এটি অফ করে দিবেন এখান থেকে এটি অফ করে দিলে কিন্তু আপনাদের যে লক স্ক্রিন রয়েছে লক স্ক্রিনে কিন্তু কোনো ইমর মেসেজের নোটিফিকেশন ঢুকবে না এবং কেউ আপনার মেসেজ পড়তেও পারবে না তো फ्रेंड्स এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই নোটিফিকেশনটি অফ করে নিতে পারেন তো फ्रेंड्स যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া করে তো সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো স্যন্ত দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ধন্যবাদ